নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে রেসিপি আমার মোচা চিকেন। দেখুন বন্ধুরা, দেখতে থাকুন, আমি মোচাটা কেটে নেব। মোচা চিকেন বানাতে কী কী লাগছে দেখুন। এখানে মুরগির মাংস কেটে রেখেছি, আলু 2 পিস, টমেটো 2 পিস, পেঁয়াজ রসুন আদা আছে, কাঁচা লঙ্কা আছে। আমি মোচাটা কেটে নেব। মোচাটা এভাবে ছাড়িয়ে নিতে হবে, খোসাগুলো লাল অংশ খোসা সবটা ছাড়িয়ে নিতে হবে। এটা একটু কেটে ফেলে দেব। এভাবে রাখবো, খুব সরু সরু করে কাটতে হবে। মোজাটা কেটে নিয়েছি, এটা প্রেসারের মধ্যে দিয়ে দেব। একটু জল দিয়েছি, ভাপিয়ে নিতে হবে। এখানে চিকেন আছে, আলুটা কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা টমেটো একটু ধনে পাতা কুচি। এবার একটু আমি এটা ভাজিয়ে নেব। দেখতে থাকুন বন্ধুরা। এবার মোচা চিকেন আমি ভাপিয়ে নিয়ে রান্না বসিয়ে দেব। বন্ধুরা, প্রেসারে মোচাটা সেদ্ধ করে নিয়েছি, এখানে জল চেপে পাত্রে নিলাম। এবার তেল দেব, সরিষার তেল একটু গরম হলো। এখানে কি আছে দেখুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরার গোলমরিচ একটু গুঁড়ো করা আছে ভেজে নিয়ে, আদা বাটা আছে, রসুন বাটা, আর এখানে গোটা জিরে আছে, 2 পিস শুকনো লঙ্কা দেব, তেজপাতা আছে, আর এখানে মিট মশলা, গরম মশলা সানরাইজের। এবার আমি তেলে পেঁয়াজগুলো দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে দিলাম। এক চামচ হলুদ দেব। আমি এখানে আলু ভেজে রেখে দিয়েছি, মাংসটাও অল্প হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। মশলাটা হয়ে গেলে এখানে লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ। লবণ দেব আর একটু। দু 3 পিস তেজপাতা দিলাম। কাঁচা লঙ্কার চেরাগুলো ছেড়ে দিলাম। এখানে একটু ভাজা মশলা আছে, 1 চামচ দেব। একটু গোটা জিরে দেব।
চার পিস শুকনো লঙ্কা দেব। টমেটোগুলো ছেড়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিতে হবে। এবার মশাগুলো দিয়ে দেব। এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু ভেজে রাখা ছিল। এর মধ্যে ধনেপাতাগুলো ছড়িয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দেবো, একটু কষে আসুক। 5 মিনিট ঢাকা থাকবে। মোচা চিকেন রেডি বন্ধুরা। আমি এখানে সানরাইজের মিট মশলা দেব, কালারটা খুব সুন্দর হবে। আর একটু গরম মশলা দিয়ে দেব। আঁচটা অফ করে এবার নামিয়ে নেব। মোচা চিকেন রেডি বন্ধুরা। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আস